আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিএম প্রোগ্রামের পক্ষ থেকে। আজকে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরি দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরির সেকেন্ড পার্টে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, স্পেশালি হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে হলো টাইম লাইন। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা টাইম লাইন নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আর প্রথম পর্বে যেটা আমি বেসিক টিউটোরিয়াল করেছিলাম সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরি সম্পর্কে, যদি এই ভিডিওটা কেউ মিস করে থাকেন অবশ্যই দেখবেন, আর লিঙ্ক নিচে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন। যদি আপনারা প্রথম পার্ট না দেখেন তাহলে হচ্ছে সেকেন্ড পার্টের হচ্ছে আপনারা তত ভালো করে বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব প্রথম পার্টটি দেখার জন্য। আমরা এখন সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরি ওপেন করলাম। ওপেন করার পর আমরা সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরি এন্টার পেজে চলে আসলাম। যেহেতু আমরা পূর্বে বলে দিয়েছি আজকে আমরা আলোচনা করব টাইম লাইন নিয়ে, তো টাইম লাইন নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আবারও হচ্ছে বলে দিচ্ছি, আমাদের যে এই অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টগুলো, এই যে বক্সটি, এই বক্সটাকে মূলত আমরা বলে থাকি হচ্ছে মিডিয়া লাইব্রেরি। দেন হচ্ছে হলো আমরা যে সেকেন্ড বক্সটি নিয়ে এখন কথা বলবো, সেকেন্ড বক্সটি নিয়ে যেটা কথা বলবো, এই সেকেন্ড বক্সটি হচ্ছে প্রিভিউ উইন্ডোজ। প্রিভিউ উইন্ডোজ মানে যে কাজগুলো আমরা টাইম লাইনে করবো বা যে সাবজেক্ট আমরা সিলেক্ট করবো সেই সাবজেক্টের প্রিভিউ হচ্ছে আমাদের মিডিয়া উইন্ডোজ বা প্রিভিউ উইন্ডোজে দেখাবে। তো আমরা কথা নামারই হচ্ছে আমরা এখন কথা আলোচনা করবো হচ্ছে টাইম লাইন নিয়ে। ফর এক্সাম্পল হচ্ছে আমি টাইম লাইনে কোনো একটা ভিডিও হচ্ছে ইম্পোর্ট করলাম। আপনি চাইলে পিকচার ইম্পোর্ট করতে পারেন, ভিডিও ইম্পোর্ট করতে পারেন, অডিও ইম্পোর্ট করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ফর এক্সাম্পল হচ্ছে আমি এই এই ভিডিও ক্লিপটি হচ্ছে আমি টাইম লাইনে হচ্ছে এখানে ইয়ে করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। আপনারা চাইলে উপরে বারটি হচ্ছে টেনে বড়ো করতে পারবেন আপনাদের এডিটিংয়ে সুবিধার্থে। এখন আমরা কথা বলবো হচ্ছে ভিডিও ক্লিপটি নিয়ে, ভিডিও ক্লিপটি আমরা কতভাবে এডিট করতে পারি বা কীভাবে কীভাবে আমরা এডিট করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা এই ভিডিও ক্লিপের অডিও নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল হচ্ছে আপনারা যদি কোনো ভিডিও শ্যুট করে থাকেন, ভিডিও শ্যুটের অবস্থা ওই সময় হয়তো বা আপনাদের অডিও ঠিক মতো রেকর্ড হয় নাই, আপনারা চাচ্ছেন পরবর্তীতে এক্সট্রাভাবে ভিডিও রেকর্ড করে হচ্ছে অডিও রেকর্ড করে আপনারা এখানে ইম্পোর্ট করতেন এবং ভিডিওর সাথে যে অডিও আছে ওই অডিও আপনারা এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন, তো সেটা করার জন্য আপনাদের কী করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমার এই ক্লিপটাতে ভিডিও এবং অডিও দুটোটাই হচ্ছে অ্যাডজাস্ট করা আছে। আমি এখন এখান থেকে হচ্ছে অডিওটা রিমুভ করব। তো অডিওটা রিমুভ করতে কয়েকটা সিস্টেম আছে, ওইভাবে আপনারা করতে পারেন। প্রথম যে সিস্টেমটা হচ্ছে খুবই সহজে, ভিডিওর ক্লিপটিকে সিলেক্ট করে হচ্ছে রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা চাইলে এখান থেকে ভিডিও অডিও ক্লিপটি হচ্ছে মিউট করতে পারি। এখন কিন্তু আমাদের অডিও ক্লিপটি হচ্ছে এখান থেকে মিউট হয়ে গেছে। বা অনেকের হচ্ছে যখন অডিও ক্লিপ হচ্ছে ভিডিও ক্লিপের সাথে অ্যাডজাস্ট থাকে, অনেকের ভিডিও ফাইল অনেক হেভি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, পরবর্তীতে আপলোড করতে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তো যারা চাচ্ছেন হচ্ছে এই ভিডিও ক্লিপ থেকে অডিও একেবারে রিমুভ করতে, তাদেরকে আমি হচ্ছে দ্বিতীয় একটি অপশান বলে দিচ্ছি এভাবে আপনারা করতে পারবেন। সর্বপ্রথম আমরা ক্লিপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে যে ভিডিও যে আইকনটি দেখতে পাচ্ছেন তার পাশে যে চেকমার্ক, তার পাশে যে হচ্ছে লক, লকে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের যে ভিডিও ক্লিপটি লক হয়ে গেছে। এখন এখানে আমরা যদি আমরা অডিওটি রিমুভ করি তাহলে এখান থেকে আমরা সিঙ্গেল অডিওটি এখান থেকে আমরা রিমুভ করতে পারব। আর যদি আপনারা হচ্ছে আর যদি ইম্পোর্ট করতে চান নতুন কোনো অডিও, তাইলে আপনারা এখান থেকে যে কোনো অডিও সিলেক্ট হচ্ছে নিচে দিয়ে ইম্পোর্ট করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন। সেটা হচ্ছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে বা এই টিউটোরিয়াল হচ্ছে ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দেব। আমি এখন এই ভিডিও ক্লিপটি লকটা খুলে দিলাম। এখন এই ভিডিও ক্লিপটি আপনারা চাচ্ছেন হচ্ছে এই ভিডিও ক্লিপটি হচ্ছে আপনারা যখন শ্যুট করছেন তখন হচ্ছে এই ভিডিও ক্লিপটির প্রথম কিছু অংশ হচ্ছে আপনারা চাচ্ছেন রিমুভ করতে এবং হচ্ছে হলো এই অপশানের মধ্যবর্তী যে ভিডিও ক্লিপটি রাখার চেষ্টা করতেছেন আপনারা এবং শেষের যে অংশটুকু ওই অংশটুকু হচ্ছে আপনারা ডিলিট করতে চাচ্ছেন, তো সেটা আপনারা কীভাবে করবেন। ফর এক্সাম্পল এটা রিমুভ করার কয়েকটা অপশান আছে, আমি প্রথমটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে অপশানটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট। স্প্লিটের মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন অংশ আপনারা এখান থেকে আপনারা রিমুভ করতে পারেন। ফর এক্সাম্পল হচ্ছে আমি স্প্লিটে ক্লিক করলাম, দেখেন আমার
আমার প্রথম অংশটুকু হচ্ছে রিমুভ হয়ে গেছে। আপনারা ভিডিও ক্লিপটি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাদের কী করতে হবে, এই দেখেন এই বারটি আমরা যে এই প্লে বারটি আমরা যেখানে রাখবো ওই অংশ থেকে হচ্ছে আমাদের স্প্লিট করে আমরা ডিলিট করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে আমি এই স্প্লে এই প্লে বারটি হচ্ছে এখানে রেখে আমি যদি এখন স্প্লিটে ক্লিক করি, দেখুন আমার ভিডিওটি কিন্তু দুইটি পার্টে বিভক্ত হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি হচ্ছে আমার ভিডিওটির আমি চাচ্ছি আমার ভিডিওটি হচ্ছে প্রথম অংশটুকু ডিলিট করব, অ্যান্ড দেন হচ্ছে হলো শেষ অংশটুকু হচ্ছে আমি ডিলিট করব। আবারও আমি স্প্লিটে ক্লিক করলাম, দেখেন আমার প্রথম অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করি কম্পিউটার থেকে, তো দেখুন তিনটি অপশন চলে আসছে। প্রথম অপশনটি হচ্ছে রিমুভ অ্যান্ড লিভ গ্যাপ, সেকেন্ড অপশনটি হচ্ছে রিমুভ অ্যান্ড ফিল গ্যাপ, অ্যান্ড থার্ড অপশনটি হচ্ছে রিমুভ ফিল গ্যাপ অ্যান্ড মুভ অল ক্লিপ। এখানে তিনটি ওয়েটে আপনারা ভিডিওটি হচ্ছে এখান থেকে প্রথম ক্লিপটি রিমুভ করতে পারেন। প্রথম যখন আমি অপশনটিতে ক্লিক করব রিমুভ অ্যান্ড লিভ গ্যাপ, যখন এটার মানে হচ্ছে আপনি যখন প্রথম অংশটি কেটে ফেলবেন যে দ্বিতীয় অংশটুকু আপনার টাইম লাইনে পড়ে আছে ওই অংশটুকু হচ্ছে ওই প্রথম অংশের যে জায়গাটা খালি ছিল ওই জায়গাটা আপনার গ্যাপ করবে না, ফিল করবে না, ওকে গ্যাপ রেখে দেবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে ডিলিট করলাম, ডিলিট করার পরে যে আমাদের টাইম লাইনে যে প্রথম অংশ যে খালি জায়গাটা ছিল বা যে আগের অংশটুকু ছিল ওই জায়গাটা গ্যাপ হচ্ছে না, আমার ফিল হচ্ছে না। আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আমার প্রথম অংশটুকু যে অংশটুকু আমি কেটে ফেলবো, কেটে ফেলার পরে যে দ্বিতীয় অংশটুকু থাকবে বা বাকি অংশটুকু থাকবে আমার ভিডিওতে, এই বাকি অংশটুকু হচ্ছে টাইম লাইনের প্রথম স্থানে চলে আসবে। সেটার জন্য আমাদেরকে হচ্ছে কী করতে হবে, আমরা এখন ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর হচ্ছে দ্বিতীয় যে অপশনটি রিমুভ অ্যান্ড ফিল গ্যাপ, রিমুভ অ্যান্ড ফিল গ্যাপে আমি যখন ক্লিক করব দেখুন প্রথম অংশটুকু ডিলিট হয়ে গেছে এবং বাকি যে অংশটুকু ছিল এই ভিডিওটির টাইম লাইনের প্রথম অংশে চলে আসছে। এখন হচ্ছে থার্ড অপশনে আমরা কথা বলবো, যে থার্ড অপশনটি যখন আমি ডিলিটে ক্লিক করব, যে থার্ড অপশনটি দেওয়া আছে রিমুভ ফিল গ্যাপ অ্যান্ড মুভ অল ক্লিপ, এটা কিসের জন্য হচ্ছে? আমি ফর এক্সাম্পল হচ্ছে আমি টাইম লাইনের নিচে একটি পিকচার হচ্ছে আমি দিয়ে দিলাম। ওকে, আমি যখন এই ফাইলটি যখন আমি ডিলিট করব, ফর এক্সাম্পল প্রথম ক্লিপ যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার শুধু ভিডিও ক্লিপটি ডিলিট হবে, এই খালি গ্যাপটুকু পূরণ হবে না। যখন আমি সেকেন্ড অপশনটি ক্লিক করব রিমুভ অ্যান্ড ফিল গ্যাপ, এই অংশটি যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আমার যে অংশটুকু সিলেক্ট ছিল ওই অংশটিকে হচ্ছে মুভ করে হচ্ছে আমাদের টাইম লাইনের প্রথম অংশে চলে যাবে, নিচে যেই আমার পিকচারটা আছে স্টিল পিকচারটা ওটা এই ভিডিও ক্লিপের সাথে মুভ করবে না। আমি এখন দেখাবো আপনাদেরকে যে পুরা ক্লিপটুকু বা যত অংশটুকু আপনার টাইম লাইনে আছে সম্পূর্ণ অংশটুকু কীভাবে একসাথে মুভ করবে যখন আপনি প্রথম অংশ রিমুভ করবেন। আমি আবারও ক্লিক করছি ডিলেটে, ডিলেটে ক্লিক করার পরে আমি এখনও ক্লিক করবো হচ্ছে রিমুভ ফিল গ্যাপ অ্যান্ড মুভ অল ক্লিপ। যখন আমি এই থার্ড অপশনটি ক্লিক করব দেখুন আমাদের সম্পূর্ণ টাইম লাইনে যত সাবজেক্ট ছিল একসাথে মুভ হয়ে প্রথম অংশে চলে গেছে। এখন আমি প্রথমে আপনাদেরকে বলে দিছি যে এই ভিডিও ক্লিপটি যখন আপনি ডিলিট করবেন বা হচ্ছে ক্লিপ কাটবেন তখন এটা কাটার হচ্ছে কয়েকটা সিস্টেম আছে। প্রথম অপশনটি স্প্লিট, এটা আপনাদের দেখালাম। এখন হচ্ছে টিম নিয়ে কথা বলবো, টিম এবং স্প্লিট এই দুইটা কাজ একই রকম, বাট টিমে একটু ঝামেলা বেশি হয়, আমি টিমের ইউজ ততটা করি না। তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে হচ্ছে আমি টিমের প্রয়োগ করে আপনাকে দেখাবো। ফর এক্সাম্পল আমি ভিডিও ক্লিপটি সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমি এখন ট্রিমে ক্লিক করলাম। যখন আমি ট্রিমে ক্লিক করলাম এখানে উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছেন আপনি, একটা হচ্ছে সিঙ্গেল ট্রিম, একটা হচ্ছে মাল্টি ট্রিম। এখন সিঙ্গেল ট্রিম কেন, সিঙ্গেল ট্রিমে হচ্ছে আপনারা আপনাদের যে অংশটুকু আপনার মার্ক করবেন বা যে অংশটুকু আপনার সিলেক্ট করবেন ওই অংশটুকু হচ্ছে আপনারা কাটতে পারবেন। আর মাল্টি ট্রিম, মাল্টি ট্রিম হচ্ছে আপনারা চাচ্ছেন হচ্ছে ভিডিওটি কয়েকটা পার্টে বা কয়েকটা ভাবে হচ্ছে বিভক্ত করে আপনারা ক্লিপ নেবেন তাহলে হচ্ছে মাল্টি ট্রিম ইউজ করতে পারেন। তা প্রথম হচ্ছে আমি সিঙ্গেল ট্রিম নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল হচ্ছে আমি ভিডিওটির এই অংশটাকে হচ্ছে আমি হচ্ছে ভিডিওটি ডিলিট করব। আমি হচ্ছে এখন এই মার্ক ইনে ক্লিক করলাম, দেন হচ্ছে এই ভিডিওর শেষের অংশ থেকে হচ্ছে আমি এই জায়গা পর্যন্ত সিলেক্ট করে হচ্ছে মার্ক আউটে ক্লিক করলাম।
ক্লিক করার পরে হচ্ছে আমি চাইলে এখানে প্লে করে দেখতে পারবো, আর চাইলে হচ্ছে আমি ওকে করে হচ্ছে আমার টাইম লাইনে আবার ফিরে যেতে পারবো। যদি আপনার অরিজিনালে ক্লিক থাকে তাহলে হচ্ছে আপনার ফুল ভিডিওটি হচ্ছে এখানে প্রিভিউ হবে, যদি আপনার আউটপুটে ক্লিক করেন তাহলে হচ্ছে যে অংশটুকু হচ্ছে আপনার সিলেক্ট করছেন ওই অংশটুকু হচ্ছে এখানে প্লে করে আপনাকে দেখাবে আপনার প্রিভিউতে। দেন হচ্ছে আমি যদি এখন ওকে ক্লিক করি তাহলে অংশটুকু কেটে হচ্ছে আমার টাইম লাইনে চলে আসছে। দেখুন আমাদের অংশটুকু কেটে অনেক ছোটো হয়ে আমাদের টাইম লাইনে চলে আসছে। এখন হচ্ছে আমরা এই মাল্টি ট্রিম নিয়ে কথা বলবো। যদি আমরা এখানে মাল্টি ট্রিম ক্লিক করি তাহলে হচ্ছে ফর এক্সাম্পল মার্কারটি আমি এখানে এনে আমি এখানে হচ্ছে মার্ক নিয়ে ক্লিক করলাম, দেন হচ্ছে এনে হচ্ছে আমি মার্ক আউটে ক্লিক করলাম, ঠিক আছে করলাম। তারপরে হচ্ছে আমি এই অংশটুকু এখানে নিয়ে আসলাম এবং এই অংশটুকু হচ্ছে আমি এখানে নিয়ে এসে ফর এক্সাম্পল এখানে আমি আবার হচ্ছে মার্কিনে ক্লিক করলাম এবং হচ্ছে মার্ক আউটে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের ভিডিওটি দুটি ভাবে বিভক্ত হয়ে গেছে, প্রথম অংশ এবং শেষের অংশ হিসেবে দুইটি ভাবে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে যাওয়ার পরে যখন আমি এখানে ক্লিক করব দেখুন আমাদের ভিডিওটি হচ্ছে দুইটা ভিডিও একসাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আমি চাইলে হচ্ছে আউটপুট থেকে ক্লিক করে হচ্ছে এখানে আমি প্রিভিউ দেখতে পারি বা হচ্ছে সরাসরি আমি ওকে ক্লিক করে হচ্ছে আমার টাইম লাইনে আমি চলে যেতে পারি। এই ছিল হচ্ছে ভিডিওর আমার এই ক্লিপটি হচ্ছে স্প্লিট এবং টিমের মধ্যকার পার্থক্য। এখান থেকে আপনার স্প্লিট এবং টিম নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইবারলিঙ্ক পার্ট ডিরেক্টরির সেকেন্ড পার্টে বা দ্বিতীয় পর্বে। থার্ড পার্ট দেখার জন্য আপনাদেরকে অগ্রিম ওয়েলকাম করছি, অবশ্যই দেখবেন। আর যারা আমার এই সাইবারলিঙ্ক পাওয়ার ডিরেক্টরির প্যাকেজ টিউটোরিয়ালের বেসিক পর্ব মানে পার্ট ওয়ান যারা দেখেনি তাদেরকে রিকমেন্ড করব প্রথম পার্টটি দেখার জন্য, এবং আমি ভিডিওর নিচে হচ্ছে লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর হচ্ছে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।